ছেলেকে কি গিটার শেখাচ্ছেন মাহিয়া মাহি? সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন ঢাকায় ছবির এই নায়িকা। সেখানে দেখা যাচ্ছে ছেলে ফারিশকে গিটার কর্ড বোঝাচ্ছেন। তবে কি ছেলেকে গায়ক বানাবেন মাহিয়া মাহি? এমনই প্রশ্ন নেটিজেনদের। মূলত মাহি এই ছবিগুলো তুলেছে একটি স্টুডিওতে, সেখানে গিটার রয়েছে। সেখান থেকে শখের বসেই কিনা সেটা মাহি বলতে পারবেন। তবে নেটিজেনরা মাহি ও তার ছেলেকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। কেউ কেউ অবশ্য কুটো কথা বলতেও ছাড়েননি, যেমনটা তারা সবখানেই করে। এসবকে মোটেও গুরুত্ব দেননি অভিনেত্রী। এদিকে স্বামী রাকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে মাহিয়া মাহির। এক সাক্ষাৎকারে নায়িকা জানান, স্বামীর সঙ্গে কাগজ কলমে বিচ্ছেদ হয়েছে তার। গত 16 ফেব্রুয়ারি রাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন মাহি। সে সময় তিনি জানিয়েছিলেন অনেকদিন থেকেই তারা আলাদা থাকছেন, আর খুব শীঘ্রই বিচ্ছেদের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হবে বলে জানিয়েছিলেন এই অভিনেত্রী। সে সময় মাহি বলেছিলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে, তবে রাকিব খুবই ভালো মানুষ, তাকে আমি সম্মান করি, অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি, কবে আর কিভাবে হবে সেটা আমরা দুজন মিলেই ঠিক করব। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজনে পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।